এলাকার ব্যাপারে আমার পরিচিত ছিল না। আমি যখন নির্বাচনে দাঁড়াই, নির্বাচন শুরু করি, তখন আমি ওই এলাকায় যাই, সারাটা এলাকায় ঘুরি, ঘুরে দেখি যে এখানে ব্রিজটার খুবই দরকার। ব্রিজটার কারণে ওই এলাকার ছেলে মেয়ে ঠিক মতন স্কুলে যাইতে পারে না, এবং ব্রিজটা হলে ওই দিক দিয়ে প্রায় 20-25টা গ্রামের লোকজন উপকৃত হবে। ব্রিজটা আমার নির্বাচনী প্রতিশ্রুতি যে আমি সরকারকে বলে যেভাবেই হোক ব্রিজটার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। এটা আসলে ঝামেলা কিছু না, ওরা আমাদের এখানে চাঁদাবাজি ইজারাটা হইলো আপনার ওই বড় নদীতে আমরা একটু সাবার, হ্যাঁ, বংশী নদীতে, ওইটা কিন্তু আমাদের এই নদীটা না, এটা তো ফুটনগর টু ফুটনগর আমার এই নদী, মানে ওপারও ফুটনগর এপারও ফুটনগর, হ্যাঁ, এইটারা কিন্তু ওই ওদের ইজারাদারের অংশ না, ওরা এখানে জোরপূর্বক চাঁদাবাজি করে। যখন আমাদের ওই এলাকার লোকগুলো মানে এদের কাছে একটা জিম্মি, এদের কাছে জিম্মি জোর করে এরা টাকা পয়সা রাখে এদের কাছ থেকে। যখন আমাদের কাছে এরা অভিযোগ করলো, হ্যাঁ, অভিযোগ করার পর আমরা প্রথম তাদের মৌখিকভাবে বললাম যে তোমাদের কি কাগজপত্র আছে দেখাও, তখন এরা কোনো কাগজপত্র দেখাইতে পারলো না। এরপর আমরা ওখানে সাইনবোর্ড লাগাই দিলাম, সাইনবোর্ড লাগানোর পর আমরা এই নিজেরা নৌকাও আমাদের পরিষদের পক্ষ থেকে নৌকা বানাই দিলাম আপ ডাউন 5 টাকা, মানে যাইতে এবং আসতে, হ্যাঁ, আপ ডাউন 5 টাকা ভাড়া নির্ধারণ করে দিলাম। দেওয়ার পর আমাদের নৌকাগুলো প্রায় 40 দিনের মতো চলছে। চলার পর ওদের আপনারা শুনছেন কিনা জানি না, ওদের 2টা লোক কিন্তু আমরা এর মধ্যে ওই ইয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই 1 মাস করে জেলও দেওয়া হয়েছিল, জেলও দেওয়া হয়েছিলো। ওরা এরকম মানে আমাদের কথা শুনে না বিজয় মানে জোরপূর্বক চাঁদা আদায় করে। তখন জেলে থেকে ওরা আসার পর আবার আমাদের ওই নৌকাটারে মাঝিরে মারধর করে বিদায় করে দেয়, ওরা আবার নৌকা চালিয়ে আবার নতুন করে ক্যাশ বক্স বসিয়ে ঘর টর উঠিয়ে চাঁদা আদায় শুরু করছে। আমরা আবার গত 2 দিন আগে ওখানে গিয়েছিলাম, ওখানে যেয়ে ওদের ঘর টর ওগুলো ভেঙে দিয়েছি, ভেঙে দেওয়ার পর ওদের নামে মামলাও হয়েছে। ওদের আমরা ডাকছিলাম যে ওদের ডাকছিলাম যে তোমরা আসো, তোমাদের যদি বৈধ কাগজপত্র থাকে তাহলে আমাদের দেখাও, আমাদের সাথে কথা বলো। ওরা আমাদের কাছে আসে নাই, ওরা আমাদের দেখা মাত্র দৌড়িয়া পালিয়া চলে গেছে, ফ্যান ট্যান নিয়ে আরও লোকজন দেখছে দৌড়িয়া পালিয়া চলে গেছে, হ্যাঁ, কিন্তু ওরা আমাদের কাছে আসে নাই। আসার আমরা যাওয়ার পর ওদের ঘর টর ভেঙে দিলাম, ভেঙে দেওয়ার পর আমরা চলে আসছি, চলে আসার পর আবার ওরা আমাদের মাঝিরে এইরকম 8-10 জন লোক অস্ত্র শস্ত্র নিয়ে এসে তারা ধাওয়া করছে, ধাওয়া করে মারধর করছে, মারধর করার পর আবার আমরা রিটার্ন দিচ্ছি। যাওয়ার পর ওদের প্রতিটা বাড়িতে গেছে, ওরা বাড়ির থেকে পলাইছে, এলাকার থেকে পলাইছে। পরে তো শুনছি কেউ কেউ লুঙ্গি কাপড় রাইখেও পলে দৌড়িয়ে পলিয়ে গেছে। দীর্ঘদিনের দাবি এবং এটি একটি ইউনিয়নকে 2 ভাগে ভাগ করা, এবং একই সাথে এটি পিছন দিকে শিকারের সাথে সরাসরি সংযুক্ত হওয়ার একটা রাস্তা আছে। তো এই বৃষ্টি হওয়া খুব জরুরি প্রয়োজন, প্রতিদিন হাজার হাজার মানুষ নৌকা দিয়ে পারাপার হয়। তো আমরা ইতিমধ্যে এটা নিয়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, এটার একটা এস্টিমেটও করা হয়েছে। আমি সর্বশেষ যে তথ্য জানি আমাদের এখানকার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে যে তারা এখানে এস্টিমেট করে এটা পাঠিয়েছেন, এটা সারা দেশে এককভাবে একসাথে একটা প্রকল্প নেওয়া হবে, অনেকগুলো ব্রিজ একসাথে করে সেই প্রকল্পের তালিকাভুক্ত করে তারপর একসাথে বাস্তবায়ন করা হবে। আমরা আশা করছি সেই বৃষ্টির দ্রুত এই প্রকল্পটি অনুমোদন হবে এবং এই বৃষ্টি বাস্তবায়ন হলে মানুষের দুর্ভোগ লাভ হবে। সমস্যাটা ছিল যে এখানে মূলত জেলা পরিষদের একটা ইজারা দেওয়া আছে, ইজারাটা হচ্ছে ধামরাই থেকে সাভার যারা যাতায়াত করবে যাত্রীদের তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু সেই ইজারাদাররা তারা একটু চালাকি করে, তারা সম্পূর্ণ অবৈধভাবে যারা ধামরাই টু ধামরাই যাতায়াত করে সেখানে একটা খাল আছে, সেই খালের মধ্যেও তারা ওখানে ইজারা বসিয়ে দিয়েছে। আমরা তাদেরকে নিষেধ করেছি যে এখানে এটা ইজারার অংশ না, তারা ইজারা শুধুমাত্র 2টি উপজেলার মধ্যে যাতায়াতকারী যেসব যারা যাতায়াত করবে জনগণ আছে তারা শুধুমাত্র ওই ইজারাদারের অংশ হিসেবে বিবেচিত হবে। এর বাইরে যারা শুধু ধামরাই থেকে ধামরাই যাতায়াত করবে
তারা এই জেলাধারের আওতাভুক্ত না। আমরা সেটা নিষেধ করেছি, এভাবে এই জেলার অংশ কালেক্ট করা যাবে না।